আসসালামু আলাইকুম, এমএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ঝটপট পেয়ারা মাখানো। প্রথমে আমি পেয়ারাটা ভালো মতো কেটে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা চাট মশলা এবং কিছুটা ধনিয়া গুঁড়া। আমার এখন সবগুলো মশলা ভালো মতো দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এটা আমি এখন খেয়ে ফেলবো।